আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের তাজনগরীর হচ্ছে লাস্ট ডে, কালকে সকালবেলা আমরা এখান থেকে চেক আউট করব। আমরা 13 তারিখে এসেছিলাম, আমাদের এত লং টার্ম স্টে আগ্রাতে, আমার মনে খুব কম মানুষই করে, খুব কম টুরিস্ট আছে যারা, মনে কেউই আসলে এত মিস্টেক করে না। হ্যাঁ, আসলে জাস্ট রিল্যাক্স করার জন্য ছিলাম, কারণ আপাতত আরো বেশ কিছুদিন থাকা লাগবে, এই জন্য আর কি ভাবতেছি এটা হচ্ছে ভালো একটা জায়গা। আর এইটার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে, দিল্লির থেকে তো এখানকার পরিবেশটা খুবই শান্ত এবং আশেপাশের পরিবেশটা একদম মনে হয় নিজেদের এলাকার মতোই, না টাঙ্গাইলের মতোই। তো এর জন্যই আমরা এখানে একটু বেশি দিন স্টে করেছি। তো এখন হচ্ছে আমরা তাজনগরীর এদিক দিয়ে আশেপাশ দিয়ে একটু ঘুরবো লোকাল এরিয়াগুলোতে। তো চলুন আজকে ঘুরে ঘুরে আপনাদেরও দেখাই আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি। জীবনের এই প্রথম একদম সামনে থেকে উট দেখতেছি, কেমনি করে চেহারাটা একটু টাচ করতে পারলে ভালো লাগতো, কিন্তু ভয় লাগতেছে যদি কিছু বলে ও বাবা। উপর ব্যাট না, উপর ব্যাটলো, উপর ব্যাট না। দেখতে দেখতে আমরা তাজমহলের দিকে চলে এসেছি। এখন তাজমহলের এই পাশে হচ্ছে একটা রাস্তা আছে যেটা আমরা এখনো যাইনি, ভাবলাম হাঁটতে হাঁটতে যাই একটু ঘুরে আসি। আমরা জানি না এখানে কি আছে, তো ভাবলাম যে যাই একটু ঢুকে দেখি কি আছে এটার মধ্যে। এই যে এইটা হচ্ছে এটার ভিতরের অবস্থা, এটা মনে হয় একটা মসজিদ তাই না? এই যে এখানে উজুখানার উজু করার ব্যবস্থা আছে, এটা মনে হচ্ছে একটা মসজিদ। এইটা হচ্ছে একটা স্মৃতিসৌধ, এই স্মৃতিসৌধটা হচ্ছে সান্দিল বেগমের স্মৃতিসৌধ, যেটাকে শেহলি বুর্জ বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে মেহমানখানা। আর আমরা হচ্ছে এই যে মসজিদের ভিতরে আসছি, এটা হচ্ছে একজনের সমাধি, না একজনের সমাধি, আর নিচে হ্যাঁ স্মৃতিসৌধ বলা চলে ওইটা। আর আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে মেইন রোড, মেইন রোডের উপরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমার হচ্ছে এই যে মেহমানখানার ভিতরে উঠতে ইচ্ছা করতেছে, যে ভিতরে লোকজন যাইতেছে, আমি সেদিন ভিতরে ঢুকছিলাম, আমার এই সুযোগটা হয়নি, আমার এখন খুব মন খারাপ লাগতেছে। সিকিউরিটি হোক যাই হোক, আমার 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 খুব ভিতরে যাইতে ইচ্ছা করতেছে, মেহমানখানার ভিতরে কেমন ওরা কিভাবে আপ্যায়ন করতো, হয়তো কিছু জিনিসপত্র আছে। হ্যাঁ, বাট এটা মেহমানখানার একটা বিল্ডিং। আমরা এখন লোকাল রাস্তা, এটা হচ্ছে তাজমহলের পিছনের দিকটা, এদিক দিয়ে হাঁটতেছি, দেখতেছি এদিকে কি আছে। পরিবেশটা খুবই একদম শান্তশিষ্ট তাই না? একটু ভয়ও লাগে এত নীরব এরিয়া দিয়ে হাঁটতে। হ্যাঁ, কেউ নাই এদিকে, কিন্তু আশেপাশে দেখলাম যে এদিকে লোকালদের বাসা আছে, এর জন্য ভাবলাম যে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকেই তো যমুনা নদীর কথা বলছিল, চলো যমুনা নদী দেখে আসি, চলো। ও এইদিকে মনে হয় আবার ওই যে বোটে উঠা যায়, বুঝছো, ওই যে ওই দিন যে আমরা বোট দেখলাম না তাজমহলের ভিতর থেকে, ওই বোটগুলো মনে হয় এদিক দিয়ে উঠতে হয়, বাট আমি শিওর না। পানি নাই এখানে, তোমার বোটে উঠে মজা পাবে না? বোটে উঠবো না, জাস্ট আর কি দেখবো, খুবই সামান্য পানি। একটা জিনিস দেখবা, ও যে ফ্রিতে তাজমহল দেখো, আসলে দেখো ফ্রিতে তাজমহল দেখতেছি আমরা। এই যে আমরা ফ্রিতে তাজমহল দেখতেছি, ওই যে তাজমহল, তো ভাবতে পারিনি যে এই দিক দিয়ে আসলে তাজমহল দেখতে পারবো। আর এই যে এটা হচ্ছে যমুনা নদী, তো চলো এখন আমরা ওই দিকে যাই। ইন্ট্রিপি ছাড়া যদি কেউ একদম ফ্রিতে তাজমহল দেখতে চায়, তখন হচ্ছে তাজমহলের গেট থেকে ডান দিকে যে রাস্তাটা ঢুকছে যমুনা নদীর দিকে,
তাজমহল তখন নাকি শাহজাহান এই নৌপথে আসতো, তাজমহলের ভিতরে ঢুকতো। তো আর হচ্ছে এইখানে তোমার কুয়াশা তো, নদীর ভিউটা, এখন তো পানি কম, আমার কি নদী যখন মনে করেছে ভরপুর থাকবে বর্ষাকাল, ওই সময়টাতে এখানে আসলে আরো বেশি সুন্দর। আসলে বর্ষাকালটাই মনে হয় এখানে আসার পারফেক্ট টাইম, এখানে অনেক জায়গা আছে দেখো বর্ষার জন্য, পানি যখন ভরপুর থাকবে এই জায়গায় তোমার একটা মানে সেই একটা ফিলিং চাইবে। আর ও যে ওই সাইডটা হচ্ছে তোমার কালো তাজমহল করার ফাউন্ডেশন যেটা হয়েছিল কিন্তু পরবর্তীতে আর শেষ হয়নি, তোমার যে নৌকা বা স্পিড বোটে উঠে মজা পাইতা, তাহলে দেখলে ওই পারে যাওয়া যেত। হ্যাঁ, ওই পারে যে দুটো পারে দেখার মতো কিছু নাই, কিন্তু যে দেখা যেত এই পানিতে আমার আর নৌকা ঢুকে উঠতে ইচ্ছা করতো না। হ্যাঁ, মানুষ বসার জায়গা পায় না, উনি নবাব বসে আছে। Hi darling, how are you? Kire 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 খাও তো দেখো তো কেমন, মিষ্টি, শুধু একটু ফ্লেভারটা অন্যরকম, মজাই আছে। নেই দিল্লি থেকে এখানে মতই সিঙ্গেল হাইওয়ে আইডিয়া আছে। আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি, এখন আমরা ভাবলাম যে দুপুরে লাঞ্চটা করেই যাই। চিকেন বিরিয়ানি নিলাম, এখন এটা খাবো। একটা ইনসিডেন্ট হইলো, বানরের অ্যাটাকের কবলে পড়ছিলাম প্রায়। হ্যাঁ, আমরা হচ্ছে পেয়ারা কিনছিলাম, তো ওই জায়গাটাতে এর আগের দিন হচ্ছে আমাদের সাথে যারা ছিল সাইমরা, ওদের আইসক্রিম ছিনে নিয়েছিল প্রায়। হ্যাঁ, তো ওই দিন ওদের বললাম যে আরে বানর তো ওদেরকে যদি না খাতে খেপাই ওরা তো কিছু করার কথা না। হ্যাঁ, কারণ হচ্ছে ক্যান্টনমেন্টে এর আগে ছিলাম অনেক বছর, বানরের অ্যাক্টিভিটি সম্পর্কে একটু আইডিয়া তো আছে। এইখানকার বানর খুবই অ্যাগ্রেসিভ, আর আমার হাতে পলিথিন, তার ভিতরে পেয়ারা, ও অলরেডি একটা আইসক্রিম নিয়ে খাইতেছে, বুঝছো, ওদের কাছে আমার পেয়ারা দেখে আমার দিকে এসে অ্যাটাক করতেছে, আমি লুকাইছি জিনিসটা এইভাবে। তারপরেও শেষ আমার কাছে মনে হয় যে এটা করবে, তো আমার ব্রেন প্রসেস করার আগেই তিনটা বড় বড় পেয়ারা ছিল, এখানে হচ্ছে পাকা পেয়ারা খায়, আমাদের তো পাকা পেয়ারা ভালো লাগে না, তো অনেক বেশি বেশি আমরা কাঁচা পেয়ারা নিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এটা বানরের খাদ্য, ওর ওর কপালেই ছিল। হ্যাঁ, এটা তো আল্লাহ আমাদের মাধ্যমে ওরে খাবার দিয়েছে আর কি। হ্যাঁ, আমাদের নসিবে নাই, লাকে নাই, যাই হোক, পরে আর আমরা পেয়ারা দেখলাম, কিন্তু দেখলাম কিন্তু আর ভালো ওই রকম আর পাইলাম না, এর জন্য কেনা হইলো না, লস হলো কিছু টাকা, 20 টাকা আর ছিল পেয়ারা, 20 রুপি 20 রুপি হ্যাঁ। রাজস্থান সে কেমন লাগতেছে তোমার পেয়ারা গুলো নিয়ে যাওয়ার পর, কুছ তো বাতাও, হজম হইতেছে না, হজম হইতেছে না, ভয় পাইতেছে না, গরু দেখে না, গরু দেখে ভয় পাইতেছে, গরু সিং দেখে, অত চুপ একদম পেটের মধ্যে ঢুকে দিলে, তাজমহলের গরু।
আচ্ছা দেখো, এখানে কিন্তু যদি বাঙালি হইতো, বাঙালি ইন্ডিয়ান কি কথা, মানে এখানে আমার মনে হয় সুযোগ আছে, বুঝছো? এখানে যে দারোয়ান, এরা মনে হয় একটু টিপস টিপস দিয়ে টিপস দিলেই ঢোকা যাবে। না, এখানে আবার সিকিউরিটি গার্ড ছিল। আচ্ছা, পুলিশের ড্রেস পরা।